আশা করছি সবাই ভালো আছো। তো বেশ কিছুদিন থেকে, বেশ কয়েক মাস থেকে অনেক স্টুডেন্ট গুলো কমেন্ট করছে যে একটা এমসিকিউ ক্লাস নিন পেডাগজির জন্য বা ইভিএস এর জন্য বা বাংলার জন্য। তো আমি অনেক ভেবেচিন্তে অনেকের কমেন্ট দেখে এটা আমি ডিসাইড করেছি যে এমসিকিউ ক্লাস নেব। তো আজকের আমি ভিডিওতে 1000-1000টা এমসিকিউ দেওয়ার যে একটা প্ল্যান করেছি ওর পার্ট ওয়ান আমি এখানে দেব পেডাগজির ওপর। পেডাগজি বিষয়টা হচ্ছে কি, বেশিরভাগ কোশ্চেন অ্যান্সারগুলো কিন্তু একটু ওই তৎক্ষণাৎ বুদ্ধির ওপর, বাস্তব বুদ্ধির ওপর নির্ভর করে অ্যান্সার দিতে হয়, কিন্তু কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো ওটাই অ্যান্সার হবে। ওই জন্য আমি এখানে কিন্তু এমসিকিউ টাইপের অ্যান্সার দিইনি, মানে অনলাইনে অ্যান্সার দিয়েছি। মানে একটা কোশ্চেন হলো ওটা অ্যান্সার, মানে এক কথায় উত্তর যেটা বলা হয় এসএকিউ, যেটাকে বলা হয়। তো এসএকিউ উত্তর আমি এই জন্যই দিয়েছি যে এমসিকিউ করতে গেলে বেশি অনেকটা হ্যাপাজার্ড পড়ে যাবে, আর সাব বিষয়গুলো যেটা পেডাগজি থেকে যেগুলো আমি ই নিয়েছি, কোশ্চেনগুলো নিয়েছি, ওগুলো কিন্তু সবটা একদম বেশ ইম্পর্টেন্টগুলো যেগুলো বেছে বেছে নিয়েছি, যেগুলো খুব বারবার রিপিট হয় পরীক্ষাতে সিটেটে বা ডাব্লিউবিটেটে। তো এখানে সিটেটটাও কাজ দেবে, ডাব্লিউবিটেটটাও কাজ দেবে। তো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে 1000-1000টা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবো পেডাগজির ওপর। এরকম করে হয়তো 1000টা এমসিকিউ বা এসএকিউ এক কথায় উত্তর হয়তো বাংলা দেবো, ইংলিশ দেবো, আর হয়তো ইভিএস দিতে পারি। তো এখন আমি যেহেতু একটা সিরিজ শুরু করেছি এর, তো একটা প্র্যাকটিস সিট হিসেবে শুরু হয়ে যাবে পেডাগজির ওপর 1000টা দেবো। তো ওর এটা একটা পার্ট ওয়ান ভিডিও আছে, এখানে আমি বেশ কয়েকটা কোশ্চেন অ্যান্সার আলোচনা করার চেষ্টা করছি। তোমরা ভিডিওটি দেখো শেষ পর্যন্ত, তাহলে দেখবে কিছু না কিছু উপকৃত হবে। তো শুরু করা যাক ভিডিওটি। 1 নম্বর বলছে, গান্ধীজি বুনিয়াদি শিক্ষা প্রথা কবে চালু করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1947 সালে শুরু করেন। 2 নম্বর, মনোবিদ্যা হলো আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান, কে বলেন এটি? ম্যাকডুগাল। সক্রিয়তা ভিত্তিক শিক্ষার অপর নাম কি? ক্রীড়াভিত্তিক শিক্ষা। মনোবিজ্ঞানের প্রধানতম পদ্ধতি কি? পর্যবেক্ষণ। জ্ঞান কিসে সীমাবদ্ধ? অভিজ্ঞতার সীমাবদ্ধ। 6, জ্ঞান এর অর্থ কি? অভিজ্ঞতার মাধ্যমে ব্যবহারের পরিবর্তন। 7 নম্বর বলছে, সংবেদন হলো গুণ, তীব্রতা, স্পর্শ ও স্থায়িত্ব ইত্যাদি ধর্মের দ্বারা গঠিত, এটি কে বলেন? অর্থাৎ এটি কার উক্তি? টি চেনারের উক্তি। বর্ণ, ধ্বনি, স্বাদ, গন্ধ, তাপ, ঠান্ডাকে কি ধরনের সংবেদন বলে? বিশেষ ধরনের সংবেদন বলে। প্রত্যেকক্ষণ হলো সংবেদন ও স্মৃতির সমন্বয়, এটি কার উক্তি? ফিপস বাড়ির উক্তি এটা। 10 নম্বর বলছে, প্রত্যক্ষণ কিসের উপর নির্ভর করে? বিশ্বাসের উপর। 11 নম্বর, মনোবিজ্ঞান হলো বিজ্ঞান, কিসের বিজ্ঞান? কলিন্ন বিজ্ঞান। 12 নম্বর হচ্ছে, মনোবিজ্ঞান হলো মনের বিজ্ঞান, এটি কার উক্তি? স্পেন্সার। মনোবিজ্ঞান হলো এক ধরনের বিজ্ঞান যা ডিল করে মানসিক কাজ নিয়ে। আত্মবাদী পর্যবেক্ষণ বা আত্মপর্যবেক্ষণ বলতে কি বুঝো? এটা হচ্ছে অত্যাধিক প্রত্যক্ষণ। অভিজ্ঞতার সূত্র বলতে আমরা কি বুঝি? পুনরাবৃত্তি। অভিজ্ঞতার সূত্র বলতে আমরা পুনরাবৃত্তি বুঝি। 16 নম্বর, অ্যাপ্রিসিয়েশন লেসন বলতে আমরা কোন কি বুঝি? ইতিহাস ও ভূগোল বিষয়টাকে বুঝি আমরা। আঁকা এবং স্থাপত্য বিদ্যা কোন অংশের পাঠ? দক্ষতার পাঠ। আই উইশ টু সাইকোলাইজ এডুকেশন, হু সেইড বা কে বলেছে? পেডালসি, এটা বাংলাতেও পেতে পারো। নেক্সট বলছে, কিন্টার গার্ডেন এর প্রবর্তক কে? ফ্রয়বল। আত্মা কিসের ঊর্ধ্বে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, 19 নম্বরটা। আত্মা কিসের ঊর্ধ্বে? অভিজ্ঞতা ও ক্রিয়ার ঊর্ধ্বে। প্রকল্প পদ্ধতির প্রবর্তক কে? কিল প্যাট্রিক। প্রতিযোগিতার সঠিক অর্থ কি? প্রত্যেক ছাত্রের আগে ও পরের পরীক্ষার নম্বর তুলনা করা, ওটাই হচ্ছে প্রতিযোগিতা। ছাত্রের মস্তিষ্ককে খালি স্লেটের সঙ্গে তুলনা করেছেন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জন লক। শিক্ষাদান পদ্ধতি উদ্বোধনের সঙ্গে কোন শিক্ষাবিদ সম্পর্কিত? জন ডিভি। ছাত্রের অনিয়মিত কিন্তু গুরুত্বপূর্ণ শিক্ষক কে? তার মা। বিজ্ঞান ও ব্যাকরণ শেখানোর জন্য কোন পদ্ধতি সর্বোত্তম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অন্তর্মুখী পদ্ধতি, আগমন বিধি যেটাকে বলা হয়। বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি কে দিয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পিয়ারম্যান। মানসিক বয়সের ধারণাটি কে উদ্ভাবন করেন? বিনে সাইমন। পাঠ্য বিষয় পরিকল্পনা মূল্যায়নে উন্নতি সাধন করেছে কে? ব্লুম। ভারতে কোন স্তরে বাণিজ্যিক শিক্ষাদান শুরু হয়? মাধ্যমিক স্তরে। তো পার্ট ওয়ানে আমি এই কটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। আর যারা ভাবছো যে আমার কাছে ক্লাস নেবে শুধু অঙ্ক আর ইংলিশের জন্য, মানে যেহেতু আমি ইংলিশ ব্যাকগ্রাউন্ডের ছেলে, ইংলিশ ব্যাকগ্রাউন্ডের টিচার, এখন এম এ বিএড ইংলিশ গ্র্যাজুয়েশন,
আর অঙ্কে আমার একটা আলাদা প্যাশন আছে, তো আমি ওই জন্য অঙ্ক আর ইংলিশে দুটা ক্লাস নিতে চলেছি। ওই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার একটা নম্বর দেওয়া আছে, তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। গুগল মিটের মাধ্যমে অনলাইনে ক্লাস হচ্ছে, সপ্তাহে 2 দিন ক্লাস হবে। যারা শুধু অঙ্ক নেবে ওরা 100 টাকা, বা যারা শুধু ইংলিশ নেবে 100 টাকা মাস। 2 দিন ক্লাস হবে সপ্তাহে, আর অঙ্ক ইংলিশ দুটো একসঙ্গে নিলে মাত্র 150 টাকা মাস। কিছু না কিছু উপকৃত হবে। তো এটুকুই ছিল ভিডিওটি। আর যারা চ্যানেলটি নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকে। আর আমি কিন্তু এই যে 1000 ইম্পর্টেন্ট পেডাগজির ওপর এমসিকিউ, ওটা কিন্তু আমি পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে এইভাবে দিয়ে যাব। মানে একটা ভিডিওতে সবটা দিলে তো হবে না, বা সময় লাগছে, ভিডিওগুলো লিখতেও একটু সময় লাগছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।